সমস্যা আমাদের তোমার তোমার ফেরা 15 দিন বাড়িয়ে দিল, এই 15 দিনের ভিতরে আমরা কি করে খাবো? আর এই যে তোমার আমরা গাড়ি ঘোড়া চলছে না, হ্যাঁ কিছু হচ্ছে না, আমরা যাচ্ছি আর সকালবেলা আসছে চলে গেছি বাড়ি, এটা সমস্যা। আর তুমি যদি সরকার থেকে যদি সাহায্য যদি পাই এটা আমাদের ভালো হয়। আগে তোমাকে আসতাম, গাড়ি ঘোড়া চলতে গেলে তোমার 100-150 হয়ে যায়, কোন তখন তোমার 100 টাকা হয়, এরকম করে হতো। এখন কি অবস্থা? এখন এই তো অবস্থা, সকাল থেকে আসছি আর দাম চাহাতে করে ঘাতে করে বাড়ি চলে যাচ্ছি, এটা সমস্যা। আর কোন সরকারি কোন সাহায্য পাচ্ছে না, 10টা বাজছে ফেরা চলে যাচ্ছি বাড়ি, পুলিশ সাক্ষী দিচ্ছে ফেরা বাড়ি দিয়ে করে বসে থাকছি, এবার সংসার চলবে আমাদের। এখানে কতগুলো ভ্যান থাকে? আমাদের এখানে 20 জনা ভ্যান থাকে। এখন কি চাইছেন? এখন আমাদের সরকারি কোনো সাহায্য পাচ্ছি কোন চাচ্ছি আমরা। কাজের সমস্যা হচ্ছে, 30 তারিখ না 15 তারিখ থেকে 30 তারিখ অবধি লকডাউন করেছিল, আবার নতুনভাবে লকডাউন করে দিয়েছে। এতে আমাদের গাড়ি ঘোড়া চলে না, সেরকম গাড়ি ঘোড়া না চললে আমাদের কোনো ইনকাম হয় না, গাড়ি ঘোড়া চললে তাও 300-400 টাকা হয়, আর 10টা বাদ দিয়ে চলে যাচ্ছি, 50টা টাকারও কাজ করতে পারি না। কী করে আমরা সংসার চালাবো, কী করে খাবো, এটাই আমাদের বড় সমস্যা। আমরা 20 জন ভ্যানওয়ালা আছি, 20 জন আছি, সবাই ওইভাবে বসে থাকছি, কাজকর্ম হয় না। আগে লকডাউন, আগে লকডাউনের আগে 300-400-200, আর এখন এখন 50 টাকাও হয় না, বেশিরভাগই 50টা টাকাও হয়েছে না, খালি হাতে 10টা বাজলে এখান থেকে চলে যেতে হয়েছে, থাকতে পারি না, স্ট্যান্ড ফাঁকা হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া থাকে না। এখন কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে লকডাউনটা যদি বা গাড়ি ঘোড়া গেলা চালাতো, লকডাউন করলেও আমরা সেফভাবে থাকতাম, অথচ গাড়ি ঘোড়া গেলা চললে আমাদের কাজকর্ম করা হতো। বলো, গাড়ি তো এখন বন্ধ, আমাদের কাজকর্ম হচ্ছে না, যদি সরকার এই কোনো সাহায্য পায় তাহলে আমাদের সংসার অসুবিধা হয়েছে।